আজকে আমরা আলোচনা করব ইউজিসি ইউজিসি নেট ইউজিসি নেটের রুটিন। অর্থাৎ আমরা কি করে এই রুটিন ফলো করব, এই রুটিন অনুযায়ী আমরা আমাদের যে নোটিশ দিয়েছে দ্বিতীয় নোটিশ অর্থাৎ সেকেন্ড যে নোটিশ আমরা পেয়েছি সেই নোটিশ অনুযায়ী আমরা হাতে পাচ্ছি 40 থেকে 42 দিন। সেই 42 দিনে একটা পুরো 10টা ইউনিট, এই 10টা ইউনিটের আমরা পুরোটা কভার করব। সেই 10টা ইউনিট আমরা যদি 4 দেখি, 4 × 10 তাহলে 40 দিন আমরা হাতে পাচ্ছি। তার মানে কি, আমরা এক একটা ইউনিট, টোটাল তো 10টা ইউনিট, মানে সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলছি, ফার্স্ট পেপারেও আমাদের 10টা ইউনিট, কিন্তু সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের যে 10টা ইউনিট সেটা আমরা এক এক দিন একটা ইউনিটের জন্য 4 দিন করে আমরা সময় নেব। 4 × 10 = 40, তাহলে আমাদের 40 দিনে পুরো সিলেবাস কভার হয়ে যাচ্ছে। তো তাছাড়াও আমরা হাতে 4-5 দিন সময় পাবো রিভাইজের জন্য, সেই রিভাইজটা আমরা পরে যখন সময় পাবো সে সময় অনুযায়ী আমরা শেষ করব। এখন যে আমাদের বেসিক যে একটা আমরা সময় ধরে নিচ্ছি সেই সময় অনুযায়ী আমরা শেষ করব আমাদের পুরো সিলেবাস। তাহলে এই 40 দিন 4 × 10 এই 40 দিন আমরা যদি ভাগ করে নিই তাহলে সেটা কিভাবে নেব, এটা হচ্ছে বিষয়। 4 × 10 এখন আমরা যদি প্রথম দেখি সিলেবাস, আমাদের আশা করি প্রত্যেকের কাছে আছে এই সিলেবাস। প্রথম হচ্ছে ভাষাবিজ্ঞান, প্রথম আমরা যদি দেখি তাহলে আমাদের প্রথম আছে ভাষা, যেটা আমাদের ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে আমরা মূলত 5টে, আমাদের একটা ইউনিটের মধ্যে 5টা বিভাগ আছে। আমরা প্রথম দিন কি করব, প্রথম দিন অর্থাৎ 10, 8, 22 কাল থেকে আমরা শুরু করব। কাল থেকে শুরু করব যখন, তখন আমরা প্রথম আমরা কি করব, প্রথম যে বিভাগ আমাদের কাছে আছে প্রাচীন, মধ্য, প্রাচীন, মধ্য, নব্য, ভারতীয় আর্য ভাষা নব্য, তাহলে প্রথম দিন আমরা এটা শেষ করব। দ্বিতীয় দিন আমরা কি করব, দ্বিতীয় দিন আমরা পরের যেটা আছে দ্বিতীয় ইউনিটের যে দ্বিতীয় নম্বর প্রাচীন, মধ্য ও আধুনিক, আধুনিক ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বিবর্তন ও বাংলা ভাষার আঞ্চলিক, মানে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক উপভাষা বিষয়টা আলাদা, আঞ্চলিক ভাষা। তাহলে এটা আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ 11 তারিখ, 11-8, 12 তারিখ, 12-8 কী হবে, 12 তারিখ বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি যে শ্রেণী বিভাগ, তাহলে আমরা ধরে নেই বাংলা ভাষার 3 নম্বর হচ্ছে, মানে তৃতীয় দিন আমরা ভাষার ধ্বনিতত্ত্ব, ভাষার ধ্বনিতত্ত্ব আমরা পরের দিন আলোচনা করব। 13 তারিখ আমাদের 13-8, 13 তারিখ আমাদের ভাষাবিজ্ঞান শেষ করব, এবং সেখানে ভাষার যে রূপতত্ত্ব, ভাষার রূপতত্ত্ব এবং বাংলা শব্দ ভাণ্ডার, বাংলা শব্দ ভাণ্ডার আমরা শেষ করব। তাহলে আমাদের টোটাল 4টে যে ভাগ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, অর্থাৎ কাল থেকে আমরা শুরু করব এবং আমরা 13 তারিখ ভাষাবিজ্ঞান শেষ করব। তাহলে ভাষা আমাদের টোটাল 13 তারিখে শেষ হয়ে গেল, 13 তারিখে আমাদের ভাষাবিজ্ঞান শেষ হয়ে গেল। এবার যে বিষয় হবে সেটা হচ্ছে প্রাক আধুনিক সাহিত্য,
প্রাগাধুনিক বাংলা সাহিত্য, প্রাগাধুনিক বাংলা সাহিত্য বলতে আমাদের মধ্যযুগ, মধ্যযুগের ক্ষেত্রে কি হবে এটা আমি আলাদা করে যে রুটিন সে রুটিন আমি যে তারিখগুলো বলছি সেগুলো সেগুলো লিখে নিতে হবে। এবার আমাদের মধ্যযুগের ক্ষেত্রে কি হবে এবং যখন আমরা এটা স্পেশাল ক্লাস আমরা করব এই বিষয়ের উপরে, তখন আমরা মানে কোন দিন কি আলোচনা হবে সেটা তো আমরা যেমনটা জানিয়ে দিই, আর এবার আমাদের গুগল মিটে আলোচনা হবে যেটা বিষয়, গুগল মিটে আমরা কিন্তু আলোচনা করব। সেক্ষেত্রে মধ্যযুগের ক্ষেত্রে কি হবে আমরা টোটাল যদি দেখি তাহলে আটটা একটা ইউনিটের ভিতরে অর্থাৎ দ্বিতীয় নম্বর ইউনিটে আমরা টোটাল আটটা বিভাগ পাচ্ছি। এক এক দিন আমরা কি করব, আমরা ইউনিট ইউনিট টু এর ক্ষেত্রে কি করব, এক এক দিন আমরা দুটো করে বিভাগ নেব। অর্থাৎ প্রথম দিন আমরা নেব চর্যা পদ, চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে আমরা প্রথম দিন কি করব, চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন। তারপরের দিন আমরা কি করব, আমরা প্রথম দিন এটা দেখলাম, পরের দিন আমরা বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী ও মঙ্গল কাব্য, এইভাবে আমরা পরপর দুটো দুটো ইউনিট নিয়ে আমরা শেষ করব। তাহলে আমরা এইভাবে যদি দেখি তাহলে টোটাল দশটা যে আমাদের ইউনিট আছে সেই দশটা ইউনিট কিন্তু আমরা টোটাল 40 দিনে শেষ করতে পারবো। এইটাই আমার আজকের বলার বিষয় ছিল। আর মধ্যযুগের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা দুটো দুটো ইউনিট নিই তাহলে শেষে আমাদের 13, 14, 15, 16, 17 তারিখ আমাদের মধ্যযুগ শেষ, 17, 8, 22 মধ্যযুগ শেষ হচ্ছে। এবার আমরা যদি কাব্য কবিতার ক্ষেত্রে যাই সেখানে কিন্তু টোটাল 3 নম্বর ইউনিটের মধ্যে আছে, ইউনিট 3 তে আছে মোট 13টি বিভাগ, অর্থাৎ 13 জনের কাব্য কবিতা। 13 জনের যদি কাব্য কবিতা আমরা 4 দিনে ভাগ করে নিই তাহলে 3 জন করে আমরা 1-1 জন শেষ করতে পারবো, 3 জন করে শেষ করতে পারবো 1-1 দিন, 3-4, 12, 1 জনের বেশি হচ্ছে। তখন আমরা কি করব, শেষের দিন যেদিন শেষ করব কাব্য কবিতা সেদিন আমরা 3 জনের সঙ্গে আরো 1 জনের যোগ করে নেব, অর্থাৎ আমরা টোটাল শেষের দিন 4 জনের কাব্য কবিতা আলোচনা করব। 14 নম্বর ইউনিট, এবার যদি আমরা ইউনিট 4 দেখি, ইউনিট 4 কি আছে, ইউনিট 4 আছে উপন্যাস। আমাদের টোটাল উপন্যাস আছে 11টা, আমরা সময় পাবো কদিন, 4 দিন। তাহলে 1-1 দিন আমরা 3টে করে, এখন আমাদের তো প্রত্যেকের পড়া আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রত্যেকে যেহেতু আমাদের পড়া আছে সেক্ষেত্রে আমরা রিভাইজ দিচ্ছি এবং নেটের প্যাটার্নে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করছি, সেক্ষেত্রে আমাদের টোটাল পাচ্ছি 11টা, মানে 11টা উপন্যাস এবং 11 জনের উপন্যাস, প্রত্যেক 1-1 জনের উপন্যাস একটা করে, অর্থাৎ মধুসূদন দত্তের একটা, বঙ্কিমচন্দ্রের একটা, বা আমরা যদি দেখি তাহলে অদিত মল্লবর্মণের একটা, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা, আমরা প্রত্যেকে জানি সেটা। এবার 11টা উপন্যাস আমরা ভাগ করে নেব 4 দিনে। তাহলে প্রথম দিন আমরা 3টে উপন্যাস আলোচনা করব, পরের দিন 3টে, শেষের দিন আমরা প্রথম দিন কিন্তু 4টে আলোচনা করতে পারি, যেহেতু একে কি বলে না আমাদের ইউনিট 4 আছে নাটক, সরি 11টা নাটক আছে, টোটাল আছে 11টা নাটক, নাটক 10টা। এখন আমি 14 নম্বর ইউনিটের সঙ্গে
এক মিনিট এক মিনিট চতুর্থ নম্বর ইউনিটে আমাদের উপন্যাস। তো যাই হোক, উপন্যাসে আমরা প্রথম দিন হুতুম পেঁচার নকশা বীজ বৃক্ষ আমরা আলোচনা করলাম, পরের দিন শ্রীকৃষ্ণ মানে শ্রীকান্ত পথের পাঁচালী পুতুল নাচের ইতিকথা, আমরা দ্বিতীয় দিন গিয়ে তিনটে চারি বারো আমরা প্রথম দিন দুটো আলোচনা করব, হুতুম পেঁচার নকশা এবং বীজ বৃক্ষ, তারপরে শ্রীকৃষ্ণ মানে শ্রীকান্ত পথের পাঁচালী, এইভাবে টোটাল আমরা 3×4 যদি দেখি তাহলে 12টা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমরা 11 জনের উপন্যাস, সুতরাং একদিন আমরা একটা উপন্যাস আলোচনা করব যে উপন্যাসটা সব থেকে বড়। তাহলে আমাদের চতুর্থ নম্বর ইউনিট শেষ হয়ে গেল, পঞ্চম নম্বর ইউনিটে আমরা যদি আসি তাহলে ছোট গল্প, ছোট গল্প আছে আমাদের 16টা, ছোট গল্প যেহেতু 16টা আছে আমরা সময় পাবো 4 দিন, এক এক দিন আমাদের 4টে করে ছোট গল্প শেষ করতে হবে, 4টে করে ছোট গল্প আমাদের শেষ করতে হবে। এখন যদি দেখি তাহলে টোটাল আছে আমাদের 16টা ছোট গল্প, অর্থাৎ 16 জনের ছোট গল্প আছে, দুটো করে 32টা ছোট গল্প, এক এক দিন আমরা 4 জন লেখকের 4×2=8 8টা করে ছোট গল্প এক এক দিন শেষ করতে হবে। সুতরাং আমাদের প্রথম দিন যদি দেখি তাহলে প্রভাত কুমার মুখোপাধ্যায় থেকে পরশুরাম, প্রভাত কুমার মুখোপাধ্যায় থেকে প্রভাত কুমার থেকে পরশুরাম, এই তো প্রভাত কুমার থেকে পরশুরাম ছোট গল্প আমাদের শেষ করতে হবে। তারপরের দিন যদি দেখি তাহলে নরেন্দ্রনাথ মিত্র থেকে সমরেশ বসু, নরেন্দ্রনাথ মিত্র থেকে সমরেশ বসু, এইভাবে আমরা টোটাল শেষ করব। এখন বিষয়টা হলো আমরা কিভাবে কোন প্যাটার্নে প্রশ্ন তৈরি করব, কিভাবে শেষ করব, সেটাই আমাদের আলোচনার বিষয়, এই তো। তারপরে আছে নাটক, টোটাল আমাদের 10টা নাটক আছে, 10টা নাটকের জন্য আমরা 4 দিন, মানে আমরা টোটাল ফিক্সড করেছি টোটাল 4 দিন করে, একটা ইউনিট এক ইউনিট সমান 4 দিন, এই আমাদের মূল বিষয়। হাতে আমরা 20 দিন 20 দিন, 20 সেপ্টেম্বর থেকে পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে তাহলে 20 দিন × 20 দিন সমান আমরা 40 দিন পাচ্ছি, 40 দিনে আমরা, তার মাঝখানে আমাদের 35 থেকে 36 দিনে টোটাল ইউনিট দ্বিতীয় ইউনিট শেষ হবে হিসাব করে দেখলাম, কারণ শেষের দিকে যখন অলঙ্কার বা প্রাচ্য প্রাচ্যাত্য যেগুলো আমাদের আলোচনার বিষয় সেক্ষেত্রে কিন্তু টোটাল 2 দিন করে হয়ে যাবে, ছন্দ অলঙ্কার এবং ছন্দ অলঙ্কার ছাড়া যখন পাশ্চাত্য সাহিত্য, ছন্দ অলঙ্কার তো আছে এর সঙ্গে যখন ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব, শেষের যে ইউনিট 10 নম্বর ইউনিট ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব, ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব, এক্ষেত্রে কিন্তু আমরা 2 দিন করে এখানে সময় নিলে শেষ হয়ে যাবে 4 দিনে, সুতরাং এই যে 4-5 দিন আমরা সময় পাচ্ছি এই 4-5 দিন আমরা রিভাইজ দিতে পারবো, এটা হচ্ছে বিষয়, কারণ এখানে আমাদের 4 দিন আমরা হাতে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের
এখন এই কটা দিনের জন্য যদি আমরা ঠিকঠাক প্রিপারেশন নিই, এর আগে আমাদের যা হয়েছে হয়েছে, এর এই কটা দিনের জন্য আমরা যদি ঠিকঠাক প্রিপারেশন নিই, তাহলে দেখব যে আমাদের খুবই কম সময়ে আমরা অনেক বেশি পড়াশুনো করতে পারছি এবং খুবই কম সময়ে আমাদের যে সিলেবাস সেটা কভার হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস, আমাদের কিন্তু এই যে ব্রেক দিয়েছে বলে, অর্থাৎ এই যে পরীক্ষা হওয়ার কথা ছিল 12-13-14 আগস্ট হওয়ার কথা ছিল, তাই তো? আগস্ট হওয়ার কথা ছিল, এটা না হয়ে যদি আমাদের সেপ্টেম্বরের 20 তারিখে আর হবে না, মানে 20 তারিখের পরে ধরছি, ধরো 24 কিংবা 25, সেপ্টেম্বর হল, অসুবিধা কোথায়? বা কেউ কেউ আমরা যদি মনে করি যে এই এই সময়টা আমাদের খুবই খারাপ হয়ে গেল, কারণ আমাদের অনেকটা ব্রেক হয়ে যাচ্ছে, পড়াশোনা হবে না, আমি মনে করি ভালো হয়েছে। হ্যাঁ, অনেকটাই যাদের একটা রিদম নিয়ে পড়াশোনা হচ্ছিল সেটা ব্রেক হয়েছে, মানে একটু অসুবিধা হয়েছে, কিন্তু এর জন্য তো আমরা অনেকটা সময় পেয়ে গেলাম, 40 থেকে 45 দিন আমরা হাতে সময় পেয়ে গেলাম। এই 40 থেকে 45 দিন, এই 40 থেকে 45 দিন এই সময়ে যদি ঠিকঠাক পড়াশোনা করা যায়, তাহলে তো আমাদের জেআরএফ, যেটা আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে, এই জেআরএফ কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি এই সময়। যাদের আগস্টে পরীক্ষা দিলে সুবিধা হতো, দেখা যাচ্ছে তারা 55% পেলে খুশি হতো, যদি এখন এই 40 দিন পড়াশোনা করা যায়, তাদের তো 65 হতে পারে, 65 হতে পারে, অর্থাৎ জেআরএফ ক্র্যাক হয়ে যাবে, তাহলে অসুবিধা কথা, এখানে তো সুবিধা হলো, সুবিধা তো অবশ্যই হয়েছে এবং অনেকটা সময় পাওয়া গেছে, এইটা হচ্ছে মূল বিষয়। যেহেতু এতটা সময় পাওয়া গেল হাতে, সুতরাং মনে করি আমরা নেট বা জেআরএফ আমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে, আমরা যদি ঠিকঠাক সময় দিই, কটা দিন সবকিছু ভুলে যাবো এই সময়, সবকিছু মানে সৈনিকের গল্প আমি করেছি যে এই সময় ভুলে যেতে হবে, আমার আর অন্য কিছু আছে, বিয়ে বাড়ি, এন্টারটেনমেন্ট, ইটিসি, যা যা থাকে সেগুলো ভুলে গিয়ে এই এই সময়টা শুধু যদি দেওয়া যায় সময়, তাহলে এই আগস্টটা, আগস্ট গেছে গেছে, এই অগস্ট গেছে, আমাদের হাতে আছে সেপ্টেম্বর, সেপ্টেম্বরে পরীক্ষা অবশ্যই হবে, হবে পরীক্ষা, এবং 24 থেকে 25 তারিখের মধ্যে হবে বাংলা। সুতরাং এই সময়টা নষ্ট না করে আমরা প্রিপারেশন নেব, এবং আশা করি আমরা যারা পড়ছি আমাদের জিআরএ নেট অবশ্যই ক্র্যাক হয়ে যাবে, যেহেতু আমাদের এক্সট্রার অনেকটা সময় পাওয়া গেল। এখন আজকে আমার মূল বলার বিষয় যেটা, যে আমরা হাতে যেহেতু 40 দিন সময় পাচ্ছি, 40 থেকে 45 দিন সময় পাচ্ছি, এই সময়ে আমরা স্পেশাল মক টেস্ট আমরা দেব, ঠিক আছে? এই স্পেশাল মক টেস্ট আমরা কোথায় দেব? গুগল মিটে দেব এবং ইউটিউবে, যারা স্পেশাল ক্লাস করতে ইচ্ছুক আমি অবশ্যই যোগাযোগ করতে বলবো তাদেরকে আমার সঙ্গে। আদারওয়াইজ যারা এইভাবে প্রত্যেকবার আমরা ইউটিউবে প্র্যাকটিস করি তাদেরকে করতে বলবো, কোনো জোর জবরদস্তি নেই, সেটা তাদের প্রত্যেকের ইচ্ছা খুশি। এবং আমি স্পেশাল মক টেস্টের জন্য একটা আলাদা করে গ্রুপ ক্রিয়েট করব, স্পেশাল
মক টেস্টের জন্য একটা আলাদা করে গ্রুপ হবে এবং আমি আমার এই নম্বরে যোগাযোগ করতে বলবো প্রত্যেককে যারা এই স্পেশাল মক টেস্টের জন্য সেভেন সিক্স ডবল নাইন সিক্স ফাইভ এইট ওয়ান এইট জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি আমাদের গ্রুপে প্রত্যেকে আছে গ্রুপে প্রত্যেকের কাছে নাম্বার আছে তাছাড়াও এই আমার নাম্বার এই নাম্বারে যে কোনো সময় ফোন করলে আমাকে পাওয়া যাবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেভেন সিক্স ডবল নাইন সিক্স ফাইভ এইট ওয়ান এইট জিরো কাল দশ তারিখ আমরা দশ আট বাইশ থেকে কুড়ি কুড়ি নয় বাইশ অবধি আমরা স্পেশাল মক টেস্ট রাখছি টোটাল ক্লাস হবে মক টেস্টের জন্য স্পেশাল ক্লাস হবে টোটাল পঁয়ত্রিশ থেকে আটত্রিশটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশটি ক্লাস হবে ঠিক আছে এবং শুরু হচ্ছে কাল থেকে এই অগস্ট থেকে অগস্ট থেকে সেপ্টেম্বর অগস্ট থেকে সেপ্টেম্বর দশই আগস্ট থেকে কুড়ি সেপ্টেম্বর অবধি আমরা এই মক টেস্ট স্পেশাল মক টেস্টের জন্য গুগল মিটে আমরা ক্লাস করব এবং ইউটিউবে ইউটিউবে সামান্য সামান্য কিছু থাকবে এবং এই যে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য যুক্তি একের পর এক লাইন সাজানো সেইগুলোর ওপরে আমরা গুগল মিটে আলোচনা করব যারা ইন্টারেস্টেড আমি তাদের যোগাযোগ করতে পারবো আদারওয়াইজ কারোর কোনো প্রেশার নেই যোগাযোগ করার দরকার নেই যারা ইন্টারেস্টেড এই স্পেশাল ক্লাস করতে তাদেরকে আমি যোগাযোগ করতে বলবো এবং তাদেরকে অবশ্যই যারা স্পেশাল গ্রুপে থাকবে তাদেরকে প্রত্যেক দিনের পিডিএফ প্রত্যেক দিন পাঠানো হবে যতই যা অসুবিধা হোক তাদের জন্য অবশ্যই মক টেস্ট রাখা হবে ঠিক আছে তাহলে আমরা স্পেশাল ক্লাসের জন্য তৈরি হই এবং এইবার যে দু হাজার বাইশে এক্সাম যারা সিরিয়াসলি নিচ্ছে পড়াশুনো তাদেরকে আমি তাদের জন্য অবশ্যই উইশ করছি যে তারা যেন এবার নেটটা এবং সঙ্গে এই দুটো শব্দ যেন তাদের সঙ্গে থাকে অর্থাৎ নেট এবং জিআরএফ যতই যা হয়ে যাক এই দুটো শব্দ যেন থাকে যারা পড়াশোনার ভিতরে মানে পড়াশোনার বিষয়ে সিরিয়াস যারা এবার তাদের নেটটা দরকার আদারওয়াইজ পড়াশোনার যেমন ভাবে হচ্ছে চলুক কিন্তু যারা সিরিয়াস ওকে ঠিক আছে তাহলে এটুকুই আমার এটুকুই বলার ছিল আর এইভাবে রুটিন আমরা তৈরি করছি এবং এইভাবে আমরা টোটাল চল্লিশ দিন পড়াশোনা করব এটাই আমার বলার বিষয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে।